নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর, আমি পম্পা। এখনকার হেডলাইন্স, 84 শিখদাঙ্গার ষড়যন্ত্রের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড সজ্জন কুমারে, সার্কিট বেঞ্চ চালুর দাবিতে ধিক্কার মিছিল, রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবতীর, টোটো ও মোটর বাইকের সংঘর্ষে অগ্নিদগ্ধ যান, সড়ক নির্মাণের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের। আসছে সংবাদ বিস্তারে। 1984 শিখদাঙ্গাকে কেন্দ্র করে নিম্ন আদালতের রায় বদলে দিল্লি হাইকোর্টের বিচারপতি কংগ্রেসের সজ্জন কুমারের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল। তিন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিনই বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। 1984 এর শিখ বিরোধী দাঙ্গায় সজ্জন কুমারকে দিল্লি হাইকোর্ট যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল। নিম্ন আদালতে ছাড় পেলেও তা বদলে হাইকোর্টের বিচারপতি এস মুরলীধর ও বিনোদ গোয়েলের বেঞ্চ এই রায় দেয় এদিন। সূত্রের খবর, সার্কিট বেঞ্চ চালুর দাবিতে এবার পথে নামলো জেলার শিক্ষক ও অধ্যাপক সংগঠন। রবিবার অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় সংগঠন ওয়েফকুপা তৃণমূল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে দিশারি ক্লাবের মাঠ থেকে সার্কিট বেঞ্চ চালুর দাবিতে একটি ধিক্কার মিছিল বের করা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তথা এসজিডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের সদস্য সহ অন্যান্যরা। মিছিলটি দিশারি ক্লাব থেকে শুরু হয়ে বেগুনটারি, উকিলপাড়া, কদমতলা, থানামোড়, দিনবাজার ও ফের দিশারি ক্লাব হয়ে স্টেশন রোডে অবস্থিত সার্কিট বেঞ্চের অস্থায়ী পরিকাঠামো ধর্ণা মঞ্চে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি নির্মল সরকার, সাধারণ সম্পাদক স্বপন বসাক, অধ্যাপক সংগঠনের তরফে ডক্টর অনিল কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষক সংগঠনের তরফে বাবলু রায় সহ অন্যান্যরা। এদিন সৌরভ বাবু জানান, বিটুমিনাস সড়ক, ড্রেন এবং কংক্রিট সংযোগে সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দার্জিলিং জেলার মাটিগাড়া ব্লকের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন নৌকাঘাট রোড থেকে আপনা ঘর হয়ে কলমজোত সড়ক এবং কলমজোত থেকে দুর্গা মন্দির পর্যন্ত বিটুমিনাস সড়ক, ড্রেন এবং কংক্রিট সংযোগে সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন মন্ত্রী জানান, আজকে দার্জিলিং জেলার মাটিগাড়া ব্লকের মাটিগাড়া এক গ্রাম পঞ্চায়েতের অধীনে নৌকাঘাট রোড আপনা ঘর হয়ে কলমজোত PMGY সড়ক এবং কলমজোত থেকে দুর্গা মন্দির পর্যন্ত 3 কিলোমিটার 300 মিটার বিটুমিনাস রোড পাক্কা রোড, যার চওড়া হবে 5.5 মিটার, এই রাস্তাটার আজকে শুভ উদ্বোধন হলো। আমলে অবহেলিত চোপড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে পাকা রাস্তার শিলান্যাস করলেন বিধায়ক হামিদুর রহমান। রবিবার চোপড়া বিধানসভা কেন্দ্রের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের বুধুগজ গ্রামে পাকা সড়কের শিলান্যাস কর্মসূচি অনুষ্ঠিত হয়। কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের কলপুকুরি PMGSY রাস্তা থেকে হুলগজ মোড় ভায়া পাখরতলা মসজিদ বটিয়াপাড়া মোড় পর্যন্ত 5.5 কিলোমিটার পাকা সড়ক নির্মাণের শিলান্যাস করেন তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কন্যা তথা জেলা পরিষদ সদস্য আরজুনা বেগম, কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগম, ইসলামপুর পঞ্চায়েত সমিতির সদস্য রোশন আলী, অঞ্চল সভাপতি আব্দুল হোসেন, তৃণমূল নেতা কামাল উদ্দিন সহ অন্যান্যরা। এই পাকা রাস্তা নির্মাণে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফ থেকে 9 কোটি টাকা ব্যয় করা হবে বলে জানা যায়। কম হয়েছে বলবো না, সুজালিতে এই নিয়ে 10 কোটি টাকার কাজ আরম্ভ, গোবিন্দপুরে 4 কোটি টাকার কাজ চলছে। তার তুলনায় অন্যান্য ব্লক আছে, আপনার ইসলামপুর ব্লক রামগঞ্জ, তার তুলনায় জিরো। আমাদের ওই সাইডটাই কাজটা হয়েছে, যে আগে সুজালিতে কন্ট্রোলটা ছিল, আমি আমার বিধানসভার টাকা দিয়ে কাজ করেছিলাম, 8-10 লক্ষ টাকা কাজ করাতে পারে, কন্ট্রাক্টর কান্দে পালাচ্ছে। শিলিগুড়ির মাটিগাড়ায় অবস্থিত সিটি সেন্টার সংলগ্ন রেললাইন পারাপাড়ের সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় কার্শিয়াং সিপাহীদুরা নিবাসী পূজা ছেত্রীর।
ঘটনাস্থলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। জানা যায়, পূজা ছেত্রী নামে ওই যুবতী মোবাইলে কথা বলতে বলতে রেল লাইন পার করছিল। সে সময় উল্টো দিক থেকে আসা ট্রেনের আওয়াজ শুনতে না পাওয়ায় এই বিপত্তি। মাদারিহাট থেকে ফালাকাটা রোডে টোটো ও মোটর বাইকের সংঘর্ষে অগ্নিদগ্ধ দুটি যান। দুর্ঘটনায় গুরুতর জখম বাইক চালক ও এক টোটো যাত্রী। সোমবার সকালে আলিপুরদুয়ারের মাদারিহাট এলাকায় একটি টোটোতে পিছন দিক থেকে আসা একটি বাইক সজোরে ধাক্কা মারে, ফলে বাইকে থাকা একটি জারে পেট্রোল পূর্ণ থাকায় তাতে আগুন লেগে যায়। ঘটনায় টোটোটি পুড়ে যায় এবং যাত্রীসহ চালক আহত হয়। ঘটনাস্থলে ফালাকাটা থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উত্তরবঙ্গ এবং সিকিমের নিউজের আপডেটসগুলো জানতে মোবাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে শেয়ার অ্যান্ড লাইক করুন। এখন একটু বিরতি, ফিরে আসছি বিরতির পর। एक कहावत है, जिसका काम उसी को साजे, और करे तो डंडा बाजे। तो बेहुनरों से बचिए और हुनरमंद को ही काम दीजिए। फोटोज एंड वीडियोस आर मेमोरीज फॉर लाइफ, लीव इट फॉर प्रोफेशनल्स। फॉर फोटोग्राफी एंड वीडियोग्राफी कॉन्टैक्ट समानी इंस्टीट्यूट ऑफ द जी विजन एंड प्रोडक्शंस। मोबाइल नंबर 9434023813। Interested to learn photography but don't have time on weekdays? Good news, we have started weekly classes on Sundays. Admission going on. Enroll now. Contact 7384634846, 7797945262, 9832078906. Address: Somani Institute of DG Vision and Productions, Ashram Pada, Ramkrishna Road, beside Angela High School, Siliguri. SK Live is 21st century internet news channel, now also available on Hathway Box channel number 871 on traditional TV. SK Live is the first and independent internet and traditional news channel in North Bengal and Sikkim, committed to providing complete news and live debate to global audience in 5 different languages, viz. Hindi, Bengali, Nepali, Marwari and Bhojpuri. We stream over the internet and onto your TV device, smart as well as cable, computer or smartphone, and our original television contains produced HD video. ফিরে এলাম বিরতির পর, আসছি পরবর্তী সংবাদে। বিজেপি দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদানের ধারা অব্যাহত। রবিবার মধ্যছেকামে নবকিশোর সংঘের ময়দানে ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে 30 জন সদস্য। উপস্থিত ছিলেন মান্নালাল জৈন, তৃণমূল ব্লক সহসভাপতি উৎপল রায়, তৃণমূলের জেলা কমিটির সদস্য পঙ্কজ দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রোহিত বিশ্বকর্মা এবং খয়েরবাড়ি অঞ্চল সভাপতি ইউসুফ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এদিন বামফ্রন্ট থেকে সুবল রায় নামে এক নেতাও যোগদান করে বলে জানা যায়। ওনার আজকে যে উন্নয়নের যে একটা সারা রাজ্যে যে উন্নয়নের একটা জ্বর চলছে, ওই জল আমরা সামিল হয়েছি, যাতে গ্রামে গরিব মানুষের উন্নয়ন হয়, রাস্তাঘাটের যে উন্নয়ন হয়, পানীয় জলের ব্যবস্থা হয়, তার জন্য আমরা আজকে তৃণমূল কংগ্রেসে সবাই আমরা 20-25 জন আমরা যোগদান করলাম। আজকে বিজেপি দল থেকে প্রচুর সংখ্যক মানুষ এবং নেতৃত্ব আমাদের সাথে খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েতে যোগদান করেছেন। বিশেষ করে এই ছেকামারি এরিয়া, যেটা আমাদের দুর্বল এরিয়া ছিল, এখান থেকে বিজেপি প্রার্থীরাই জিতেছিল। স্বাভাবিক কারণে আজকে তৃণমূল কংগ্রেস আরো বেশি শক্তিশালী হলো। সড়ক নির্মাণের দাবিতে সোমবার সকালে মাদারিহাট টোটোপাড়া রোড অবরোধ করলো বাসিন্দারা। জানা যায়, সড়ক নির্মাণের দাবিতে এদিন সকাল 8টা থেকে পথ অবরোধে সামিল হয় বাসিন্দারা। মাদারিহাট থেকে টোটোপাড়া যাবার সড়কটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, গোটা এলাকা ধুলোর দেশে পরিণত হয়েছে। এলাকার বাসিন্দারা জানান, প্রতিদিন এই সড়ক থেকে কয়েকশো বালু পাথর বোঝাই ট্রাক যাতায়াত করে, যার দরুন রাস্তাটি আরও খারাপ হয়ে গিয়েছে এবং ধুলোয় এলাকায় থাকা কষ্টকর হয়ে যাচ্ছে। এ কারণে সেই রাস্তা মেরামতের দাবিতে এই পথ অবরোধ। जुन चाहिँ यो पकेटमा कुद्नु नपर्ने गाडीहरू कुदेर चाहिँ यो बाटो बिग्रियो, न रिपेयरिङ गऱ्यो या न केही गऱ्यो, होइन। र आज मेन स्ट्राइक गर्ने कारण चाहिँ हामीले यहाँनिर हामीलाई दिनमा 4 पल्ट पानी चाहिँ यहाँनिर हाल्नुपर्छ। हामी यो बाटोमा पानीको लागि बसेको हो, हामीहरूलाई पानी चाहिन्छ। दिनमा 4 टाइम गरेर पानी लगाइदियोस्, हामी स्ट्राइक खुल्छौँ। गाडी हाइबा कुद्छ, यति स्पिड कुद्छ गाडी, धुलो आउँछ पछाडिबाट, स्कुलको नानीहरू छ,
क्रस हुन्छ बाइक पछाडिबाट आएको देख्दैन धुलोले पुरिन्छ तर कसैले यहाँ देखेको छैन यस्तो भएको हामीहरूलाई खालि सिर्फ चाहिन्छ पानी जबसम्म बाटो बनिँदैन तबसम्म यहाँ चार टाइम गएर पानी ट्याङ्करले लगाओस् हामी एक्स्ट्रा खुल्ने नभए नखुल्ने हामी बसेको बसेको अब শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার পুলিশ অভিযানে নেমে গাঁজা পাচারের অভিযোগে একটি বোলেরো সহ একজনকে গ্রেফতার করে। রবিবার বিকেলে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে আসাম থেকে একটি বোলেরো গাড়িতে করে প্রায় 100 কেজি গাঁজা পাচার হচ্ছে দক্ষিণবঙ্গে। সেই খবরের ভিত্তিতে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় নাকা তল্লাশি চালিয়ে আসাম নম্বরের একটি বোলেরো গাড়ি আটক করে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীরা। গাড়ির চালক আরশাদ মিয়াকেও আটক করা হয় এবং তল্লাশি করে গাড়ির পাটাতন থেকে প্রায় 100,000 টাকার গাঁজা উদ্ধার করে। এই চক্রের সাথে জড়িতদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। ইসলামপুরের পতিতাপল্লীর যৌনকর্মী ও শিশুদের মধ্যে বড়দিন এবং নববর্ষের উপহার বিতরণ করল লাইফ অ্যান্ড হোপ সংস্থা। জানা যায় এই স্বেচ্ছাসেবী সংস্থাটি প্রতি বছর দার্জিলিং জেলার শিলিগুড়ি ও উত্তর দিনাজপুরের ইসলামপুর ও পাঞ্জিপাড়ার যৌনকর্মী ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন রকম সেবামূলক কাজকর্ম করে থাকে। গত বছর ইসলামপুর ও পাঞ্জিপাড়ার যৌনকর্মীদের মধ্যে শীত বস্ত্র প্রদান করেছিল ওই সংস্থাটি। এবছরও পাঞ্জিপাড়া শিলিগুড়ির পাশাপাশি ইসলামপুরে শতাধিক যৌনকর্মীদের মধ্যে মশারি মিষ্টি ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করে তারা। এছাড়াও তাদের সন্তানদের শিক্ষা প্রদানের লক্ষ্যে ইসলামপুরের পতিতাপল্লীতে একটি স্কুলের শুভ সূচনা করে ওই সংগঠন। রেডার্ড এরিয়া হ্যাঁ বচ্চোকে বিচে হম কাম করতে হ্যাঁ ইনকো পড়াই কে লিয়ে উন্নতি কে লিয়ে হম কাম করতে হ্যাঁ তো ইনকে লিয়ে এক গিফট দে রহে হ্যাঁ ये जो है भगवान हॉप जिसका नाम है यहाँ ये चंपा बाग है यहाँ के आदमी को आदमी घिन्ना करते थे लेकिन यहीं ये लोबन हॉप के जरिए ये लोग आज इस तरह से तरक्की कर रहा है और आइंदा और तरक्की करेंगे। সোমবার সকালে নাগড়াকাটা ব্লক বন্ধ ধরণীপুর চা বাগান সংলগ্ন এলাকায় এক যুবক ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। যুবকের নাম দীপ তিরকি। স্থানীয় সূত্রে জানা যায় দীপ তিরকি সোমবার সকালে কারেল স্টেশন সংলগ্ন এলাকায় আহত অবস্থায় পড়েছিল। আলিপুরদুয়ার থেকে শিলিগুড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেসের চালক দেখতে পেয়ে আহতকে উদ্ধার করে ট্রেনে তুলে নিয়ে কেরন রেল স্টেশনে পৌঁছায়। সেখানে আধ ঘন্টা পড়ে থাকার পর স্থানীয়রা তাকে লুকসান হাসপাতালে ভর্তি করে। তবে তার অবস্থা গুরুতর থাকায় তাকে মালবাজার হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও বুদ্ধগয়া তীর্থযাত্রীদের জন্য শিলিগুড়ি তরাই ডুয়ার্স সাংস্কৃতিক বিকাশ বোর্ডের চেয়ারম্যান মোহন শর্মা কালচিনির হ্যামিল্টনগঞ্জে অবস্থিত ট্যাসি ছেওই ফেলিংগুম্বার তরফ থেকে অনুমোদন দিয়ে সাহায্য করেন। মোট 44 জন তীর্থযাত্রীদের সমাজসেবী সুন্দর সিং লামার নেতৃত্বে গুম্বা এলাকা থেকে গাড়ির ব্যবস্থা করা হয় নিউ আলিপুরদুয়ার রেল স্টেশন থেকে। তীর্থযাত্রীরা আগামী 5 দিনের মধ্যে ঘুরে বাড়ি ফিরবেন বলে সুন্দর সিং লামা জানান। মোহন শর্মা নিজের স্বর্গীয় মা মনোমায়া শর্মার স্মৃতিতে এই তীর্থযাত্রীদের সহায়তা করেন বলে জানা যায়। लाई सम्झेर नै मैले यो काम गर्दैछु। प्रत्येक साल नै म कोसिस गर्छु गर्ने। यसरी 44 जनाको टोली छ, जम्मा 44 कतिजनाको माने कति दिनसम्म भयो यो? 5 दिनको यात्रा। 5 दिनको यात्रा हजुर। कहाँसम्म? यो बोधगया, राजगिर, नालन्दा सबै भ्रमण गर्दै हामी राजेन्द्र नगर पटनाबाट चढेर हामी फर्किन्छौँ। जति पनि हाम्रो यो ब्लकको जो अब आर्थिक रूपमा सबल नहुनेहरूलाई चाहिँ हाम्रो मोहन दाजुले यो तीर्थयात्राको प्राय हर साल जस्तै व्यवस्था गरिदिनुहुन्छ। उहाँहरूलाई लिएर चाहिँ हामी जाँदैछौँ 5 दिनको टुरमा। आजदेखि 21 तारिक चाहिँ फर्कन्छ। উত্তরবঙ্গ এবং সিকিমের নিউজের আপডেটসগুলো জানতে মোবাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে শেয়ার অ্যান্ড লাইক করুন। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময়, আপনার খবর। নমস্কার।